নমস্কার বন্ধুরা, আজকের আমরা শশী ভাজার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শশী ভাজা হলেন একজন চিকিৎসক এবং তৃণমূল কংগ্রেস দলের সদস্য। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। শশী ভাজার দাম্পত্য সঙ্গীর নাম ডক্টর প্রসন্ন কুমার ভাজা। শশী ভাজা কলকাতার রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS করেন। 2010 সালে শশী ভাজা কলকাতার পৌর সংস্থার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হন। সেই সময় তিনি মহানাগরিক পরিষদে শিক্ষা বিভাগের দায়িত্ব পান। তিনি 2011 সালে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় নির্বাচিত হন এবং 2016 এবং 2021 সালে একই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হন। 2013 সালের ডিসেম্বর মাসে তিনি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। 2014 সালের মে মাসে তাকে সমাজ কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 2021 সালে তিনি মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের পোর্টফোলিও সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যের 21তম মন্ত্রিপরিষদের অংশ হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন।